প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদি যুবরাজকে দায় মুক্তি দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগ থেকে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রেহাই দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হত্যাকাণ্ডে যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে খাশোগির বাগদত্তা মামলা করেছিলেন। 2018 সালে 2 অক্টোবর খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটের ভেতরে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, সৌদি নেতৃত্ব ও তার কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ও গণতন্ত্রের সমর্থক জামাল খাশোগিকে অপহরণ করে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন। মার্কিন গোয়েন্দারা বলছেন, সৌদি যুবরাজের আদেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা মনে করেন। কিন্তু আদালতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান যেহেতু এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী, তাই তিনি এই মামলা থেকে রেহাই পেতে পারেন। এই ঘটনার পর খাশোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিস টুইটারে লিখেছেন, এই দায়মুক্তির মধ্য দিয়ে খাশোগির আবার মৃত্যু হল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডো টুইটারে লিখেছেন, এই দায়মুক্তির মধ্য দিয়ে খাশোগির আবার মৃত্যু হল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডো এই দায়মুক্তির সমালোচনা করেছেন। 2017 সালে প্রিন্স মোহাম্মদকে তার বাবা বাদশাহ সালমান যুবরাজ হিসেবে ঘোষণা করেন। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে তিনি বরাবরই খাশোগি হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা নেই বলে দাবি করে আসছেন। মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা বলছেন, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন। রাষ্ট্রপ্রধানের দায়মুক্তির রীতি প্রথাগত আন্তর্জাতিক আইনে সুপ্রতিষ্ঠিত। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র লিখিত এক বিবৃতিতে বলেছেন, প্রথাগত আন্তর্জাতিক আইনে দীর্ঘস্থায়ী নীতি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় আইনি এ সিদ্ধান্ত নিয়েছে। মামলার অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে, কারণ যুবরাজ সালমান সহ সৌদি আরবের শাসক গোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাশোগি। এ নিয়ে তিনি বেশ কিছু লেখা লিখেছেন ওয়াশিংটন পোস্টে। বিভিন্ন তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।